সাবস্ক্রাইব করুন সহজ জীবন চ্যানেলটিকে এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন থাকবে সব সময় আপনার পাশে। বন্ধুরা, স্বপ্ন পূর্ণ না হবার আফসোস এমন একটি কষ্ট যার কাছে পৃথিবীর সমস্ত কষ্ট অনেক ছোট মনে হয়। এই আফসোসের কষ্ট একটি মানুষকে সারা জীবন দিন রাত জ্বালাতে থাকে, আর মনে হয় যদি একবার রিস্ক নিতাম, যদি আমি ফেলিওরকে ভয় না পেতাম, যদি আমি সময় থাকতে আরও একবার চেষ্টা করতাম, তাহলে হয়তো আজকের জীবনটা আলাদা হতে পারত। বন্ধুরা, এই পৃথিবীতে প্রতিটি মানুষই স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্ন পূর্ণ হয় না। কখনো নিজের কারণে, তো কখনো আপনজনের কারণে, আবার কখনো এই পৃথিবীর কারণে। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বলা হতো, তুমি এখন অনেক ছোট, বড় স্বপ্ন দেখো না, আর বড় হয়ে পরিবারের চিন্তায় কোনো রিস্ক নিতে পারেননি। এভাবেই আস্তে আস্তে আপনার স্বপ্নের উপরে ধুলো জমতে জমতে স্বপ্নটা কোথায় হারিয়ে গেছে বুঝতেই পারেননি। এরপর আপনি বেঁচে আছেন এমন একটি জীবন নিয়ে যে জীবন আপনি কখনোই চাননি। আপনি চলছেন এমন একটি রাস্তায় যে রাস্তায় আপনি কখনোই চলতে চাননি। আর আপনার কাছে এখন রয়ে গেছে শুধুমাত্র যদি, হয়তো এই রকমই কিছু শব্দ, সঙ্গে আফসোসের কষ্ট, আর মনে করছেন হয়তো এটাই জীবন। কিন্তু কখনো একবার ভেবে দেখেছেন এই পরিস্থিতির জন্য দায়ী কে? সেই সমস্ত লোক যারা আপনাকে ছোটবেলায় বলেছিল বড় হবার অপেক্ষা করো, এবং বড় হবার পর বলেছিল নিজের দায়িত্বকে বোঝো, আর সবার শেষে বলেছিল তোমার আর এখন বয়স নেই বড় স্বপ্ন দেখার। বন্ধুরা, আমাদের আশেপাশের লোক সেটিই বলবে, সেটিই করবে যা তাদের কাজ, কিন্তু আপনার স্বপ্ন শুধুমাত্র আপনার। সেটি পূর্ণ না হলে আফসোস অন্য লোকেদের নয়, শুধুমাত্র আপনার হবে। আপনার বয়স হতে পারে 15, 25, 55 বা 85, যাই হোক না কেন, স্বপ্ন দেখার কোনো বয়স হয় না। আর ইতিহাস সাক্ষী আছে, স্বপ্ন যে কোনো বয়সে পূর্ণও করা যায়। যেখানে সমাজ আমাদের বয়স ও দায়িত্বের অজুহাত দিয়ে আমাদের আটকে রাখে, সেখানেই কিছু লোক ভিড় থেকে সরে এসে নিজের আলাদা পরিচয় তৈরি করে, আর আমাদের শিক্ষা দেয় যদি আপনার ইচ্ছে থাকে তাহলে সব কিছু সম্ভব। হতে পারে আপনি ভুল রাস্তায় অনেক দূর চলে এসেছেন, তাতে কিছু যায় আসে না। এখন গুরুত্বপূর্ণ হলো আপনি কত দ্রুত রাস্তাটি পরিবর্তন করতে পারেন, আর নিজের স্বপ্নের জন্য পুনরায় মন থেকে কতটা চেষ্টা করতে পারেন। বন্ধুরা, এই পৃথিবীতে না স্বপ্ন দেখার কোনো বয়স আছে, না সেটি পূর্ণ করার কোনো বয়স আছে। যতদিন আপনার নিঃশ্বাস চলবে ততদিন আপনি স্বপ্ন দেখতে পারেন। এই পৃথিবীতে কোটি কোটি এমন উদাহরণ আছে যেখানে 10 থেকে 100 বছরের বেশি বয়সের লোক স্বপ্ন দেখেছে এবং সেটিকে পূর্ণও করেছে। আমাদের এই পৃথিবীতে 5 বছর বয়সের হ্যাকার, 6 বছর বয়সের তবলা মাস্টার, 7 বছর বয়সের প্রোগ্রামার আছে। যেখানে 13 বছরের ছেলে হিমালয়ের চূড়ায় উঠেছে, সেখানেই 73 বছরের লোকও আছে। 14 বছর বয়সের যেমন পাইলট আছে, সেখানেই 86 বছর বয়সের দাদুও আছে। 15 বছর বয়সে ক্রিকেটের অলরাউন্ডার যেমন সচিন টেন্ডুলকার আছে, সেখানেই 85 বছর বয়সের বডি বিল্ডারও আছে। বন্ধুরা, এই সমস্ত উদাহরণগুলি আমাদের শুধুমাত্র এটি শেখায় যে বয়স কেবলমাত্র একটি নাম্বার, এবং সমস্যা আমাদের জীবনের একটি অংশ। স্বপ্ন দেখার কোনো বয়স নেই। আপনি যদি স্বপ্ন দেখতে পারেন তাহলে সেটি পূর্ণ করার ক্ষমতাও আপনার মধ্যে আছে। তাই কখনোই নিজের স্বপ্নকে মারবেন না, আর যদি মারেন সারা জীবন আফসোস করবেন আর ভাববেন যদি একবার চেষ্টা করতাম। কারণ হাজারো স্বপ্ন শুধুমাত্র এই কারণে শেষ হয়ে যায় যে মানুষ কখনো চেষ্টাই করে না। কখনো বয়স সামনে চলে আসে, তো কখনো দায়িত্ব, কিন্তু এগুলি জীবনেরই একটি অংশ। এগুলি না থাকলে তো সবাই সফল হয়ে যেত। তাই আপনি আপনার বয়স এবং সমস্যাকে কখনোই আফসোসের কারণ হতে দেবেন না, আর মন থেকে অন্তত একবার নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা অবশ্যই করুন। কারণ যেখানে ইচ্ছে থাকে সেখানে উপায় চলেই আসে, আর কে জানে আপনার আজকের কোনো একটা চেষ্টার কারণে আপনার সমস্ত স্বপ্ন পূর্ণ হয়ে যেতে পারে। আর যদি ফেলও হয়ে যান, মনে কখনো আফসোস থাকবে না। এটা গুরুত্বপূর্ণ নয় আপনার বয়স কত, গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কত মনে করেন। কারণ এখানে হাজারো লোক প্রমাণ করেছে যে স্বপ্ন যে কোনো বয়সে দেখা যায় এবং সেটিকে পূর্ণও করা যায়। তো বন্ধুরা, আপনার স্বপ্ন কি, এবং আজকের ভিডিওটি দেখার পরে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কি পদক্ষেপ নেবেন কমেন্ট করে অবশ্যই বলুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে, যাতে করে অন্য কাউকে আফসোস না করতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।